এই চুটকি বন চুটকিকে ডাক দে। বন চুটকি? হ্যাঁ। কেন, কি হয়েছে? এই যে তোদের দুই বোনের জন্য আমি কষা কষা মাংস নিয়ে এসেছি, বনকে ডাক দে, দুজনে খেয়ে নে, নে ধর। মা, আমার তোমার মনে নেই? কি মনে নেই আমার? তুমি তো বন চুটকিকে মামা বাড়ি দিয়ে আসলে। মা, আমি তো ভুলেই গেলাম বন চুটকি মামা বাড়ি গেছে। ও মামা, তাহলে আমি সবটুকুন খেয়ে নি। হ্যাঁ, সবটুকুই খা, বোন আসলে আবার বোনকে রান্না করে দেব। ঠিক আছে। ইয়ে, চুটকির জন্য এই জেমস আর চোকো বিস্কুট নিয়ে এসেছি, যাই চুটকিকে দিয়ে আসি। কোথায় চুটকি? ওই তো, এই চুটকি। ওরে বাবা রে, এটা তো কালো ভূত। আমি পালাই পালাই খাবার নিয়ে পালাই। এই ভূতে আবার মামা বলছে কেন? আরে আমি ভূত না, আমি চুটকি। চুটকি? হ্যাঁ। ওরে ও, এই তুই এটা পড়েছিস কেন? খেলছিলাম। খেলছিলি? হ্যাঁ। নে খাবারটা নিয়ে নে তাড়াতাড়ি করে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ই অবশ্যই, আমি খুব খুশি। ছুটকি, কি করছিস? এই তো একটু বসে আছি, কেন? এই দেখ, তুই বলেছিলি না মা আমি তরমুজ খাবো, তরমুজ খাবো। হ্যাঁ বলেছিলাম তো। দেখ বাজারে গিয়ে তোর জন্য আমি কত বড় একটা তরমুজ নিয়ে এসেছি। কই কই, দেখি দেখি দেখি। এই দেখ কাটা আছে উপর থেকে, একটু খেয়ে দেখ। ঠিক আছে, দেখছি। কি হলো? তরমুজ কই, এটা তো পেঁপে। ওরে বাবা গো, ছুটকি কে আর কেউ চুরি করে নিতে পারবে না। দেখো ছুটকি তালা ঝুলিয়েছে গলায়, দেখো তালা মেরে দিয়েছে আবার। আয় ঠাকুর, আমি কোন যুগে বাস করছি। এই ছুটকি কান্না করছিস কেন? মামা দেখো না, আমার হেয়ার ব্যান্ডটা ভেঙে গেছে। হেয়ার ব্যান্ডটা ভেঙেও ফেলেছিস? হ্যাঁ, তুমি যে আমাকে কিনে দিয়েছিলে না। হ্যাঁ, এই দেখ। ভালো হয়েছে, যা হেয়ার ব্যান্ড ভেঙেছিস, এখন আর কিনে দেব না হেয়ার ব্যান্ড, যা। এই কান্না করিস না, এই দেখ তোর জন্য আমি একটা নতুন হেয়ার ব্যান্ড নিয়ে এসেছি। আমি খুব খুশি, তাহলে এটা ফেলে দি। হ্যাঁ, মাথায় দিয়ে দেখ তো কেমন, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ইয়ে আমার সোনা মা।